এই সংগঠনের মানুষগুলো তারা তাদের নিজেদের অর্থে, নিজেদের শ্রমে, নিজেদের পরিশ্রমে এই সংগঠনগুলো চালায় এবং কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদন নেয়, অর্থের বিনিময়ে অনুমোদন নেয়। এরকম আর সংগঠন বাংলাদেশে আছে কি না জানি না। তো এই আশার আলো, বাংলাদেশের এই মানুষগুলো আশার আলো জাগাতে পারে আমি মনে করি, যে বাংলাদেশ শুধু যেখানে যায় সেখানে শুধু নিজেরটা ভাবে, নিজের কথাই ভাবে এবং নিজের জন্যই যা কিছু করে, কিন্তু এই জায়গায় মানে সবচেয়ে বড় ব্যতিক্রম যেটি, সেটি হলো যে এরা দিতে জানে, এরা নেওয়ার কথা ভাবে না, এরা দেওয়ার কথাই ভাবে। তো আমি এই সংগঠনের সঙ্গে যুক্ত সকল সড়ক যোদ্ধাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা এবং সৃষ্টিকর্তার কাছে আমি সবসময়ই যেটা আমি আপনাদের বলি যে আপনাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না, আপনাদের ঋণ আমার সৃষ্টিকর্তার কাছে আমি সমর্পণ করেছি, তিনি আপনাদেরকে এর প্রতিদান দেবেন, ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা গ্রহণ করবেন আমাদের। আজকে সকালে যখন বৃষ্টি হচ্ছিল, 8টার দিকে খুব তুমুল বৃষ্টি হচ্ছিল, আমার মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু আমি আল্লাহর কাছে হাত তুললাম। 2 বছর পর এই মানুষগুলো আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, আমাদের কাজটা কি সুন্দরভাবে হবে না? এবং দেখলাম যে 8:45 দিকে বৃষ্টি কমে যাওয়া, সৃষ্টিকর্তা আপনাকে আবারও ধন্যবাদ যে আমাদের কাজ কখনোই প্রাকৃতিক কোনো কারণের জন্য কখনো আমাদের কাজ থেমে থাকেনি। মন্ত্রী সাহেব 2টো নির্দেশনা আপনাদের দিয়েছেন, আপনাদের কি 2টো নির্দেশনার কথা মনে আছে? হ্যাঁ, তো এই কাজটি কি আপনারা করবেন? মন্ত্রী সাহেবকে হাত তুলে আপনারা প্রতিশ্রুতি দেন যে আপনারা এই কাজটি করবেন সবাই, আপনার ও আমাদের সচিব সাহেবকে, সচিব সাহেব দেখুন আপনার কথায় তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে, সেই কাজটি তারা করবে। রিথিঙ্ক, পুনরায় চিন্তা করো, মানে আমরা যে কাজগুলো করছি, যেভাবে করছি, সেটা কি ফলপ্রসূ হচ্ছে কি না? এই যে দীর্ঘ সময় ধরে আমরা কাজগুলো করছি, সড়ক দুর্ঘটনা রোধ হচ্ছে কি না, সড়কে শৃঙ্খলা আসছে কি না, তো সেইটির জন্য চিন্তা করতে বলা হয়েছে। তা আমি আপনাদের কাছে আজকে আবারও বলবো, আপনারা যেভাবে কাজগুলো করছেন, আপনার এলাকায় সেই সুফল কি আসছে কি না আপনারা এটা অবশ্যই ভাববেন। যদি সেইভাবে সফলতা যদি না আসে, তাহলে আবার ভাববেন যে আপনার কাজটাকে কি পদ্ধতিতে কীভাবে করলে পরে আপনার এই কাজের সফলতা বেশি হবে, আপনারা এই জিনিসটাকে চিন্তা করবেন। এটাই হলো আজকে আমার মেসেজ, যে আপনারা যে পদ্ধতিতে কাজ করছেন সেই কাজের কি সফলতা আসছে কি না এটা চিন্তা করবেন, যদি না আসে থাকে তাহলে কীভাবে করলে পরে সফলতা আসবে সেইটা চিন্তা করবেন। আমি বলতে চাই যে আমি যে আজকে গেঞ্জি পরেছি নিরাপদ সড়ক চাই, সেই গেঞ্জি না পরলেও পরে সড়কে চলার সময় আমাকে দেখে যেন মানুষ মনে করে যে এই লোকটি বোধহয় নিরাপদ সড়ক চায়ের কাজ করে, এরকম হতে হবে। কারণ আপনার সড়কে আচরণ, সড়ক চলার পদ্ধতি আপনার মধ্যে এমনভাবে শৃঙ্খলার সঙ্গে কাজ করবে যে অন্য লোক দেখে যেন মনে হয় বোধহয় এই লোকটা বোধহয় নিরাপদ সড়কের সঙ্গে যুক্ত আছে।